গুড্ডি ধারাবাহিকের নতুন পর্বে দেখা যায় যে অয়ন্তিকার বাড়ির বিয়ের তত্ত্ব নিয়ে রেশমিকে পাঠালো অয়ন্তিকা অয়ন্তিকাকে দেখে শিরিন চমকে ওঠে তারপর মায়ের নাম জানার পরে রেশমিকে বের করে দিতে গেলে এগিয়ে আসে পুবলু রেশমিকে অপমান করে বের করে দেওয়ার আগেই রেশমিকে সিঁদুর পরিয়ে দিল পুবলু অগ্নিমূর্তি ধারণ করে শিরিন পুবলু যোগ্য জবাব দিল রেশমির সামনে বলল ম্যাডাম আপনি কে যে আমার ব্যাপারে কথা বলছেন আমি তো আপনাকে চিনি না জানিও না আর যেভাবে চিনি তাতে মনে করি আপনি আমার বাবার অভাধ্য স্ত্রী ছিলেন আর আমার দুর্ভাগ্য আমি শিরিন বলে পুবলু তুমি কি বলছো তাকে ভেবে চিনতে বলছো আর এই রাস্তার একটা সামনে তুমি আমাকে এভাবে অপমান করতে পারো না অবশ্য আমার কি দোষ তুমি তো ছোটবেলা থেকেই তোমার বাবা আর গুড্ডির কাছ থেকে এটাই শিখেছো এই কথা শুনেই তেরে আসে পুবলু এমনকি গায়েও হাত তুলতে এগিয়ে আসে রেশমি পুবলুর হাত ধরে ফেললো ছুটে আসে বাড়ির সবাই পুবলু বলে তোমরা ওই বেরিয়ে যেতে বলবে নাকি আমি গলা ধাক্কা দিয়ে বের করে দেব এই কথা বলেই রেশমির হাত ধরে বাড়ির মধ্যে নিয়ে গেল পুবলু তাহলে কি বার পুবলুর বউ হিসেবে রেশমিকেই বরণ করে নিতে বাধ্য হবে সিরেন বন্ধুরা তোমাদের কি মনে হয় এক্ষুনি একটি লাইক দিয়ে এবং কমেন্ট করে জানিয়ে দাও তোমাদের মতামত ধন্যবাদ